আচ্ছা তো ভাই, আজকে আমি আপনাদের সাথে যে অফার শেয়ার করবো এইখানে আপনি লাইক পোস্ট করে আর্নিং করতে পারবেন। আপনি যদি অন্যের পোস্টে লাইক কমেন্ট করেন তাহলে আপনার আর্নিং হবে, অন্যরা যদি আপনার পোস্টে লাইক কমেন্ট করে তাহলেও আপনার আর্নিং হবে, ঠিক আছে? তো এখন মূলত হচ্ছে এটা উল্টো করতে পারবেন কিনা এটা হচ্ছে মূলত বিষয়। তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি তাদের প্রজেক্টটা নিয়ে, তাহলে দেখেন তাদের যে টোকেন রেইনমেকার টোকেন এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে লিস্টেড আছে, বাট তারা এখনও কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করে নাই। তবে অতি শীঘ্রই তারা এক্সচেঞ্জের লিস্টেড করবে। আপনি একটা বিষয় কল্পনা করে দেখেন, তারা যেহেতু কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড করতে পারছে, এক্সচেঞ্জারে লিস্টেড করতে আর কতদিন, ঠিক আছে না? তো অতি শীঘ্রই এটা এক্সচেঞ্জের লিস্টেড হবে। তবে এইটা যদিও বা এখনও আপনি সেল করতে পারবেন না, কিন্তু উইথড্র করে আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে নিয়ে নিতে পারবেন। দেন তারা যখন টোকেনটা লিস্টিং করবে তখন আমরা সেল দিতে পারবো। তো আমি প্রত্যেককে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো, আপনি জয়েন করে টোকেন বেশ কিছু 100 থেকে 200 টোকেন আর্নিং করে আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে উইথড্র দিয়ে রাখেন। দেন তারা যখন টোকেনটা লিস্টিং করবে, প্যানকেক সোয়াপ হোক, বড়ো এক্সচেঞ্জ হোক, যে কোনো এক্সচেঞ্জে লিস্টেড করলে আমরা টোকেনটা সোয়াপ করে আমাদের যে প্রফিট ওইটা নিয়ে নিতে পারবো। আর তাদের যে টুইটার মোটামুটিভাবে স্ট্রং বলা চলে, তার কারণ টুইটারে এইদিকে দেখেন তাদের 40K ফলোয়ার, ঠিক আছে? আমি কালকে দেখলাম 33K ফলোয়ার, আজকে দেখতেছি 40K। তার মানে বুঝুন প্রজেক্টটা কী পরিমাণে ভাইরাল হয়েছে। তো প্রত্যেককে জয়েন করার ট্রাই করবেন। তো জয়নিং প্রসেস দেখানোর আগে এবং আনলিমিটেড ট্রিক দেখানোর আগে অবশ্যই ভাই একটা রিকমেন্ড করবো, যারা ভিডিওটা এখন লাইক করেন নাই মাস্ট বি লাইক করবেন, তার কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক কিছু, ঠিক আছে? আর যারা আমাদের ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা লাল কালারে যে সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটনের মধ্যে প্রেস করার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তাদের বেল বাটনটা এটা অন করে দেবেন। এতে করে আমরা যে সকল অফার শেয়ার করবো যাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয় এবং যারা আপনি প্রত্যেকটা অফার থেকে প্রফিট করতে পারেন। আমরা কিন্তু অলরেডি অসংখ্য প্রফিট করে ফেলছি এবং ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং টুরিজ অফার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে প্রেস করে আমি যে পোস্টটা আছে এই পোস্টার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি পোস্টের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আর একটা কথা ভাই, টেলিগ্রামে মাস্ট বি জয়েন করবেন, তার কারণ টেলিগ্রামে আমরা যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম থেকে ওইগুলো প্রোভাইড করার চেষ্টা করি। এই অফারটাও দেখেন, এই অফারটা কিন্তু ইউটিউবে পাবলিশের আগে টেলিগ্রামে পাবলিশ করে দিয়েছি, তো যে কোনো সময় যে কোনো আপডেট চলে আসতে পারে, তাই মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন। তো যাই হোক, মূলত অফারের পোস্ট হচ্ছে এইটা, ডিসক্রিপশন দেওয়া থাকবে। জাস্ট আপনি টুরেজ অফার মানে ডাউনলোড অ্যাপস নামে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে প্রেস করে অ্যাপটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? তো আমার অলরেডি ইনস্টল করে দেওয়া আছে, তো জাস্ট আপনি ওপেনের মধ্যে প্রেস করে অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাকাউন্ট খুলে একদমই ইজি, ভেরি সিম্পল, ঠিক আছে? দেন আপনি ওইখানে সেটিংয়ের মধ্যে প্রেস করার পর লগ ইন আর সাইন আপ নামে অপশান দিতে পারেন। তো আপনি জাস্ট সাইন আপের মধ্যে প্রেস করবেন, প্রেস করলে আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, তো আপনি সরাসরি আপনার ইমেলের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর যে কোডটা তারা দিয়েছে, এই যে এইখানে যে কোডটা দিয়েছে, তো জাস্ট এইটাকে কপি করবেন, ঠিক আছে? কপি করার পর এইখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে ভেরিফাইয়ের মধ্যে প্রেস করবেন। প্রেস করলে আপনার যে অ্যাকাউন্ট ওইটা শো করবে। তো তার আগে বলে দেয় এইখানে আপনি ইউজার নেম দিতে হবে, দেন একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, দেন এখানে রেফার কোড দিতে বলতেছে। তো রেফার কোড কই পাবেন? অবশ্যই মাস্ট বি রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোড ইউজ করলে আপনি শুরুর দিকে কিছু বোনাস পাবেন, ঠিক আছে? $2 থেকে $3 মতো। তো এই যে আমাদের পোস্টে রেফার কোড নামে যে কোডটা দেওয়া আছে, জাস্ট এটা ট্যাপ করবেন, এটা ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি করার পর এইখানে নিয়ে পেস্ট করবেন। পেস্ট করবার যেভাবে স্টেপগুলো দেখাইলাম, দেন আপনার সামনে আমার একটা অপশন শো করতে পারে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু একবারে কমপ্লিট। তো এখন আমাদের বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো করা লাগবে আপনার যে প্রোফাইল সেট আপ। তো আমি সরাসরি অ্যাপসের মধ্যে গিয়ে দেখাচ্ছি। তো অ্যাপসের সার্ভারটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, এখানে দেখেন আমার রেফার কোডটা শো না করে, ঠিক আছে? তো যাই হোক, আমি তারপর দেখা দিতেছি আপনার কাজগুলো করে নিন। তো এখানে দেখেন জয়েন চ্যাম্পিয়ন নামে যে অপশানটা আছে এইটার মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর তাদের একটা চ্যাম্পিয়ন চলতেছে, তো এখানে নো ফান্ড দেখাইতেছে। তো আপনি যখন চ্যাম্পিয়ন চলবে এখানে জয়েন নামে বাটন দেখতে পাবেন। তো জাস্ট জয়েনের মধ্যে প্রেস করার পর জয়েন করলে আপনাকে কিছু টোকেন বোনাস দেবে এবং আপনি ওই টোকেনটা এইখানের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? তো যেহেতু সার্ভার প্রবলেম, ভিডিওটা মেক করার সময় ক্লিয়ার করার। দেন আপনি থ্রি ওটার মধ্যে প্রেস করার যে সেটিংগুলো আছে প্রোফাইলের সেটিং, এই সেটিংগুলো ঠিক করে নেবেন। তো এই যে ম্যানেজ প্রোফাইলের মধ্যে প্রেস করলে আপনার এইগুলো শো করবে। আর এখানে যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু KYC লাগবে, ঠিক আছে? KYC ছাড়া টোকেনটা উইথড্র হবে না। তো যা যখন আপনার 20 থেকে 30 টোকেন অথবা 100 টোকেনের মতো হয়ে যাবে তখন আপনি সিম্পলি একটা KYC করবেন। KYC করার পর এইখানে উইথড্র বাটন দিতে পারতেছেন, কই গেল টোকেনটা। এই যে এমন উইথড্র বাটন দিতে পারেন, দেন এখানে আপনার যে BSC অ্যাড্রেস আছে BSC অ্যাড্রেস বসায় দেবেন, দেন এখানে ওয়ালেট একটা নেম দেবেন, দেন সরাসরি যদি উইথড্রোর মধ্যে প্রেস করেন তাহলে এটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে কিন্তু তার আগে KYC করা লাগবে, KYC ছাড়া কিন্তু এখান থেকে উইথড্র করা যাবে না। আর আবারও বলতেছি এটা সেল দিতে পারবেন না, উইথড্র দিয়ে জাস্ট আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে নিয়ে রাখেন। তো এখন যেহেতু সার্ভার ডাউন কী হবে কী করবো আসলে বুঝতে পারতেছি না, ঠিক আছে? তো আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি যে আপনি যখন পোস্ট করবেন তখন করার জন্য যে সোশ্যাল মিডিয়া কানেক্ট করা লাগবে। তো এই যে প্লাস বাটন দিতে পারতেছেন, প্লাস বাটনের মধ্যে প্রেস করেন। প্রেস করার পর চাইলে টুইটার কানেক্ট করতে পারেন, টিকটক, ফেসবুক। তো আমি রিকমেন্ড করবো টুইটারটাকে কানেক্ট করবেন, জাস্ট টুইটারের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার যদি ক্রোমের মধ্যে টুইটার আমার অলরেডি রেজিস্টার করে দেওয়া আছে, তো যদি ক্রোমের মধ্যে টুইটার লগ ইন করে দেবো তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেন অথরাইজ অ্যাপসের মধ্যে প্রেস করবেন। প্রেস করলে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমাদের টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, নিচের দিকে নোটিফিকেশন চলে আসে। তো এখন চাইলে আপনি পোস্ট করতে পারবেন, যদি টুইটারের মধ্যে প্রেস করবো একটা পোস্ট করবেন। তো এই দেখেন এখানে আপনি একটা রাইট ক্যাপশন চাইলে একটা ক্যাপশন লিখতে পারেন, একটা ফটো অ্যাড করতে পারেন। তো আমি সমস্ত কিছু ভালোভাবে দেওয়ার পর একটা পোস্ট
আপলোড করতেছি। তো চাইলে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি একটা টিউটোরিয়াল দিয়ে দিলাম। দেন শেয়ারের মধ্যে প্রেস করুন, প্রেস করলে উই আর পোস্টিং ইউর কন্টেন্ট উপরের দিকে দেখেন শো করতেছে, ঠিক আছে। তো মেবি এটা সরাসরি টুইটারের মধ্যে পোস্ট হবে, যেহেতু আমরা টুইটারটাকে কানেক্ট করছি, তো দেখা যাক কী হয়। তো যাই হোক, আমাদের পোস্টটা হয়ে গেছে। দেন এখন আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট করলে আপনার আর্নিং হবে এবং টোকেনটা দেখতে পাবেন কই, এই যে সেটিং বাটন অথবা যে ওয়ালেট বাটন যে কোনো একটাই বলেন না কেন, এইখানের মধ্যে দেখবেন। দেওয়ার পরে যে আপনার যে টোকেন আর্নিং করছেন এটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে দেন সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু। তো দেখেন আমি যেটা উইড্রোর কথা বললাম, এখানে উইড্রোর মধ্যে প্রেস করবেন, প্রেস করলে কিন্তু আপনার উইড্রো হবে না। তার আগে অবশ্যই সেটিংয়ের মধ্যে প্রেস করার আপনার যে প্রোফাইল বাটন আছে অথবা যে কোনো কোনায় যায় তো KYC বাটন আছে। তো যাই হোক, আপাতত জাস্ট আপনার জয়েন করার টোকেনগুলো আর্নিং করে রাখেন। উইড্রো ট্রিক অথবা যে এক্সচেঞ্জের কোদিন কী লিস্টেড হবে না হবে সমস্ত কিছু আপডেট আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এইটার মধ্যে দিয়ে রাখবো। আপনার পাই প্রত্যেক সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেককে জয়েন করবেন, তার কারণ এইখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট করার চান্স আছে। তার কারণ এইটা হতে পারে নেক্সট যে টাটা অ্যাপ ছিল ওই টাটা অ্যাপসের মতো অথবা পিপল অ্যাপসের মতো। তো যেহেতু আমাদেরকে ফ্রিতে টোকেন দিতেছে, কোনো প্রকার ডিপোজিট করা লাগতেছে না, তো প্রত্যেককে জয়েন করবেন, ঠিক আছে। আর এইখান থেকে 100 থেকে 200 টোকেন যদি আপনি আর্নিং করে রাখতে পারেন কিছুদিনের মধ্যেই কিন্তু এইটা এক্সচেঞ্জ লিস্ট হবে। তো আপনি একটা কথা নিজেই হবেন, তারা যেহেতু কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড করতে পারছে, এক্সচেঞ্জে লিস্টেড করতে পারা তাদের পক্ষে যে খুব একটা বড় ব্যাপার এমনটা না, ঠিক আছে। আজ না কাল অবশ্যই এক্সচেঞ্জে লিস্ট হবে, কাল পরশু তো হবেই, ঠিক আছে না। তো তখন তো আমরা প্রফিট পাবো। আপাতত জাস্ট আপনি কাজ করে রাখেন। আর বর্তমান সময় এয়ারড্রপের পরিস্থিতি একদমই ভালো না, যে আপনার ভালো একটা ইনকামের জন্য এই সমস্ত অ্যাপস ছাড়া কাজ করার কোনো উপায় নাই, ঠিক আছে। যেহেতু ভালো ভালো এয়ারড্রপ আসতেছে না এবং ভালো ভালো কোপ অফার আসতেছে না, তো যখন কো অফার আসবে আমরা টেলিগ্রামের মধ্যে জানাই দেবো। তো প্রত্যেককে অ্যাক্টিভ থাকেন, যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও ভাই ভিডিওটা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন।